আপনার কবুতর পাখির খাদ্য দেওয়ার পাত্র, এটার দাম হলো আপনার 40 টাকা। এটার দাম হলো আপনার 120 টাকা কেজি ভাই। এটার কাবারটা দিলে কবুতর জন্য আরাম হবে এবং ডিম পাকতে খুব সুন্দর হবে। ভালো, এটার দাম কত? এটার দাম মাত্র 10 টাকা। এটা 30 টাকা, আপনার সাগরে ফেনা আছে, ডিমের কুসা আছে, আরো অনেক কিছু মেডিসিন আছে। এটা কবুতরের জন্য, কবুতরের জন্য, পাখির জন্য খাওয়াবে। তারপরে আছে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, এগুলো খাইলে কি হয়? বাজার থেকে দুধ নিতে পারবেন, তেল নিতে পারবেন, আর অনেক কিছু করতে পারবেন। আর এই ভাই সরিষা, এটা হলো গিয়ে আপনার লাল শাক, লাল শাক, জি লাল শাক, আর এটা হলো গম। এই যে গম সরিষা কইতেছি 40 টাকা কেজি, মাত্র খুব স্পেশাল গম, উন্নত মানের গম ভাই। আশের বীজ, তারপরে আপনার এই যে সরিষা করতে পারছেন, সরিষা আপনার 120 টাকা কেজি, উন্নত মানের বাড়ি থেকে আসে। আর তিসি 120 টাকা কেজি, সে তো আবার তেলও বানাবেন, জি তেলও করতে পারবেন, খাইতেও পারবেন। তারপরে তিল আছে আপনার, এই যে তিল, তিল নিতে পারবেন। তিল কত করে? 120 টাকা কেজি তিল। এই জিনিসটা সবচেয়ে ভালো। তারপরে জমির মধ্যে দিতে পারবেন, আরো অনেক কিছু আছে, আমার এখানে আসলে নিতে পারবেন। তারপর যে আপনার এই যে পানি দেওয়ার আছে, স্প্রে আছে, এগুলি কত গেছেন? এগুলো হলে আপনার 300 টাকা।